নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই জুলাই সকাল 8টা মতো বাজে। এক কাপ গরম চা আর আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের জন্য একটা স্পেশাল ডে, আজ প্রসেনজিতের জন্মদিন। হ্যাপি বার্থডে প্রসেনজিৎ, গড ব্লেস ইউ। আজ উইকডে, ফ্রাইডে, তাই অফিস স্কুল সবই খোলা আছে। হাজব্যান্ডের অফিস আছে, বাচ্চার স্কুল আছে, তাই দিনের দিকে হয়তো কিছু করা সম্ভব হবে না। দেখি যদি রাতে কিছু করা যায়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকবেন। দেখেছেন কি রোদ ঝলমলে আকাশ! দেখে যেন শরতের আকাশ মনে হচ্ছে, বর্ষা কেউ বলবেই না। আপনারা যে যেখানে থাকেন সেখানকার কেমন ওয়েদার জানাবেন কমেন্টে। বৃষ্টি হচ্ছে নাকি এখানকার মতো শরতের মতো ওয়েদার? পাপার নতুন ফোন। সূর্যর ভয়ে তার বাবা আইফোন ব্যাগে লুকিয়ে রাখে। আজ সেটি সে হাতে পেয়েছে, ভাবছে নতুন আইফোন। আসলে অনেকদিন দেখেনি তো, ভুলে গেছে, ভাবছে নতুন আইফোন। যাকে, আজ ব্রেকফাস্টে ম্যাগি বানালাম, তারপর আবার 10:30 থেকে তুর্য স্কুল আছে। আজ ভাবছি স্কুলের বাইরেই বসবো, একবারে ছুটি হলে নিয়ে বাড়ি ফিরবো। চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। স্কুল থেকে এসে আমাদের মা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। ভাবলাম একটু রেস্ট করব, 3টে মতো বাজে। এখন প্রসেনজিৎ ফোন করে বলল, রেডি হয়ে 4:30 নাগাদ অফিসে চলে এসো, আমরা একটু বহরমপুর যাব। ফিরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই রান্নার কিছুটা এগিয়ে রাখছি। মাংসটা ধুয়ে বেশি যে মশলাগুলো হয় আমরা রেগুলার ইউজ করি সেগুলোই দিচ্ছি। নুন, হলুদ, একটু লেবু দিয়েছি, হ্যাঁ, এগুলো মাখিয়ে রাখবো। আর একটু আদা রসুন বাটা আমার ফ্রিজে করা বাইটে রাখাই থাকে, কারণ রেগুলার বেসিসে টাইম পাওয়া যায় না, তাই ছুটির দিনে আমি একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই, স্টোর করে রাখি, তো সেটাই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, ওটা একটু ধুয়ে রেখে দেবো রেডি করে। আর বাকি যতটা করে রেখা দেওয়া যায় ততটাই ভালো, এসে তাহলে একটু তাড়াতাড়ি হবে, তো সেগুলোই করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, তাদের আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
পায়েস বানাতে সবাই কম বেশি জানে, আমি কীভাবে পায়েস বানিয়ে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পায়েস বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে রেখেছি, কিশমিশটা ভিজিয়ে রেখেছি, কাজুটা ধুয়ে রেখেছি রেডি করে, আর চার পাঁচটা এলাচ ফাটিয়ে রেখেছি, আর লাগবে ঘি, চিনি, নুন, নুনটা সামান্য মিষ্টিটা ব্যালেন্স করার জন্য, ঘি, কাজু বাদামটা ভেজে নেবো। কাজু বাদামটা ঘিয়ে ভেজে নিলে পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। অনেকে পায়েসে কাজু বাদামটা লাস্টে ভেজে দেয়, তাতে আবার এক্সট্রা ঘি লাগে, তো আমি সেই জন্য একবারই ভেজে নিই। প্রথমে ঘিতে কাজু বাদামটা ভেজে নিই, তাতেই চালটা একবারে একসাথে দিয়ে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর পায়েসটা বানাবো। দেড় লিটারের একটু বেশি দুধ আছে, মানে দু লিটারের একটু কম, পুরো দুধটাই আমি দিয়ে দেবো, কারণ পায়েসটা আমি শুধু দুধেই ফোটাবো, তাতে পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর এলাচটাও দিয়ে দেবো দুধে, যাতে এটা ফুটতে থাকে, তাতে সুন্দর একটা গন্ধ বেরোয় পায়েস থেকে। যতক্ষণ পায়েসটা হচ্ছে ততক্ষণে আমি একটুখানি চাটনি বানিয়ে নেব। আপনাদের আজকে বাতাসার চাটনি বানিয়ে দেখাবো কীভাবে বাতাসার চাটনি বানায়। চাটনি বানানোর জন্য আমি টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, মানে খেজুর, কিশমিশ, কাজু, এগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর একটু পাঁচফোড়ন, হলুদ, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে নেবো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে টমেটোটা হালকা ভেজে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নুন দিয়ে নিলাম, নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, তরকারি কষানোর সময় টমেটোতে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, ওগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, যাতে পুরো জিনিসটা একটু নরম হয়ে যায়, একটু মাখা মাখা হবে চাটনিটা। 2 মিনিট হয়ে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এটা। এর মধ্যে এবার আমি বাতাসা দিয়ে দেবো, আপনি চাইলে চিনি দিয়ে করতে পারেন, চিনি দিয়েই টমেটো চাটনি হয়ে থাকে সাধারণত, যে কোনো চাটনি। আমার কাছে বাতাসা ছিল তাই আমি সেটাকে ইউজ করে নিলাম, সামান্য জল দিলাম, জল বেশি হলে টমেটো চাটনি বড্ড পাতলা টাইপের হয়ে যায়, স্বাদ ভালো হয় না, তাই সামান্য জল দিলাম, দিয়ে বাতাসাটা গলার জন্য রেখে দিলাম। বাতাসাটা গলে গেছে, এখন দেখুন মাখা মাখা হয়ে গেছে। টমেটো চাটনি যেহেতু টক হয় না, তাই আমার স্বাদের জন্য আমার ভালো লাগে, তাই আমি সামান্য লেবু দিলাম, কিন্তু লেবু দিয়ে ফোটাবেন না, সামান্য দেন আর বেশি দেন, লেবু দিয়ে চাটনি ফোটালে চাটনিটা তেতো হয়ে যায়। সামান্য লেবু দিলাম, আর একটু ভাজা মশলা দেবো, ভাজা মশলাটা হলো গোটা জিরে আর শুকনো লঙ্কা, শুকনো তারে রোস্ট করে গুঁড়ো করা, এটা আমার কাছে সবসময় স্টকেই থাকে। রেডি হয়ে গেছে পায়েসটাও, আমার রেডি হয়ে গেছে, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য নুন দিচ্ছি, নুনটা খুবই সামান্য, শুধু চিনির ব্যালেন্স করার জন্য, মিষ্টিটা সাথে ব্যালেন্স হওয়ার জন্য 1 কাপের মতো চিনি দিলাম। যেহেতু জন্মদিন উপলক্ষে পায়েস করছি, তাই আমি এটা চেখে দেখতে পারবো না, আন্দাজ মতো দিচ্ছি, কম বেশি হতে পারে, আপনারা যখন করবেন তখন চেখে দেখবেন, অথবা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে চিনি দেবেন।
পায়েসটা আমি এরকম পাতলাই রাখবো, কারণ পায়েসটা ঠান্ডা হলে আবার টাইট হয়ে যায়। তাই আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। অনেকে বলে থাকেন পায়েসে কিশমিস দিলে পায়েস ফেটে যায়। আপনাদের আজকে দেখাবো পায়েসে কীভাবে কিশমিস দিলে পায়েস ফাটে না। পায়েসটা প্রথমে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিশমিসটা উপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে ছেড়ে দেবো। এটাকে চাপা দেবেন না সাথে সাথে, চাপা দিলে ফেটে যেতে পারে। খানিকক্ষণ 2-4 মিনিট এটাকে খোলাই রাখবেন, তারপরে চাপা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কিশমিস দিলে আর ড্রাই ফ্রুটস দিলে পায়েসের স্বাদটাও অনেক বাড়ে আর পায়েস ফাটে না এই পদ্ধতিতে কিশমিস দিলে। চলুন এবার আমরা রেডি হয়ে যাই, বেরোতে হবে, দুর্যোগও রেডি করতে হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Poshinjit, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday dear Poshinjit, happy birthday to you. আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।